একটা নিউজ শুনলে আপনারা অ্যাস্টনিস্ট আজই হয়ে যাবে। গত বছর হিন্দুরা যখন জয় শ্রীরাম বলে যখন স্লোগান দিচ্ছিল, ভারতের মধ্যে আমার একজন কর্ণাটক একজন বোন মুস্কান আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন তাকবীর দিয়েছে, সারা বিশ্বে তার মর্যাদা অটোমেটিকলি বেড়ে গেছে, ঠিক কি না? যখন কোন মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেয় আল্লাহ তাআলা তাকে চতুর্দিক দিয়া দেয়। দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা হলো, সে এক্সাম দিয়েছে, রাজ্যের মধ্যে সে এক নম্বর হয়েছে, 600 মার্কের পরীক্ষা হয়েছে, 593 মার্ক পেয়ে সে এক নম্বর হয়েছে বলে আলহামদুলিল্লাহ। তাই আপনি ইসলামের সাথে লাগেন, কোরআনের সাথে লাগেন, অটোমেটিকলি আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। আল্লাহ বলেছেন ইস্তেগফার করো, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব, কোরআনের সাথে লাগো তোমার মর্যাদা আমি বাড়িয়ে দেব। আর যেই কোরআন পঞ্চগড় বাজারে আগুন লাগলো পুড়ে নাই, বঙ্গবাজারে আগুন লাগছে সব কিছু ছাই হয়ে গেছে, কোরআন পড়ে নাই আমার চোখে দেখা, এখানে 23টি বাসা পুড়ে গেল, সব কিছু পুড়ে গেছে কিন্তু কোরআন পড়ে নাই। আজকে আপনারা আমাকে দেখে সম্মান করেন, আল্লামা দেলাল হোসেন সাইদিকেও মানুষ সম্মান করে, কারণ শুধু একটাই, কারণ তিনি কোরআন জানে, যার কারণে মানুষ তাকে সম্মান করে কথা বলেন, ঠিক কি না? চট্টগ্রামের প্যারেড ময়দানে একজন আমাদের রুকুন তাকে বলছিল যে হুজুর আপনাকে মানুষ ভালোবাসে, তো কোরআনের পাখি বলেছেন আমাকে আল্লাহর কসম করে বলি একজনও ভালোবাসে না, একজনও ভালোবাসে না। রুকুন সাহেব তো অ্যাস্টনিশ হয়ে গেছে, বলছে ভালোবাসে না, আপনি কি কথা শুনালেন আমাকে? বলছে না, আজকে যদি সাইদি আমি কোরআন না জানতাম তাহলে আমাকে কেউ চিনত না, আমাকে কেউ ভালোবাসত না, সালাম দোয়া করে কথা। আজকে কোরআন জানি, কোরআন আমার মধ্যে সেট আপ কিছু হলো, আমাকে আল্লাহ এলম দিয়েছে যার কারণে আমাকে ভালোবাসে, তার মানে কোরআন জানি বলে আমাকে মানুষ শ্রদ্ধা করে, আমাকে মানুষ ভালোবাসে, ঠিক কি না? আপনিও আজকে কোরআন ইসলাম ধারণ করেন, আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন ইসলামিক কোরআন সুন্নার মোতাবেক আপনি চলেন, ওই মুস্কানকে আল্লাহ তাআলা যেমন মর্যাদা বাড়িয়ে দিয়েছে, আপনারও আমারও আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেবে। ভরসা করতে হবে কাকে? জোরে বলি কাকে? আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা বলছেন বান্দা কোনো টেনশন নাই, তুমি শুধু ভরসা করবে, সব কিছু দায়িত্ব আমি আল্লাহ তাআলা নেব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তুমি কি চিন্তা করে দেখো না, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালামকে 70,000 ফেরেশতা সাহায্য করতে চাইলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি এমন রবের ইবাদত করি যেই রব তো সবকিছুই স্বচক্ষে কুদরতি চোখে দেখে, ওই আল্লাহ তো দেখতেছেন এই মুহূর্তে আমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আমি তো ওই আল্লাহ তাআলার ইবাদত করি যে আল্লাহ তাআলাই সবকিছুর জন্য যথেষ্ট, আল্লাহ তাআলাই আমার জন্য সাহায্যকারী হিসেবে যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন এই কথা, ফেরেশতা সাহায্য করতে চাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য নেই নাই, আল্লাহ তাআলার এত এই কথা পছন্দ লাগছে, আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিলেন, ও আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, এসি হয়ে যাও, এয়ার কুলেশন হয়ে যাও। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম একবারে যে পরিবেশটা হয়েছে এয়ার কুলেশন জান্নাতি পরিবেশ হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। ভরসা রাখছে কাকে? জোরে বলি কাকে? আল্লাহর উপর ভরসা রাখছে। দেখুন তো, চিন্তা করে দেখেন তো, তাহলে আমি কি এরকম ভরসা করতে পারবো না? এই পারবো কি পারবো না?